আজকে আমরা পশ্চিমবঙ্গের আরও একটা সরকারি পলিটেকনিক কলেজ সম্বন্ধে জানব জানব যে সেই কলেজে অ্যাডমিশন নিতে গেলে আমাদের কিভাবে অ্যাডমিশন নিতে হবে, কত হাজারের মধ্যে ন্যূনতম র্যাঙ্ক করলে আমি ওই কলেজে অ্যাডমিশন পেতে পারবো, কলেজটা কোথায় অবস্থিত, এই কলেজে হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা, কলেজে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে কিনা, কলেজে লাইব্রেরি ফ্যাসিলিটি আছে কিনা, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেব। যে কলেজটা সম্বন্ধে আজকে আমরা জানব সেটা হলো আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এই আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের খুঁটি নাটি প্রত্যেকটা বিষয়ে আমরা জানব, যাতে আমাদের ভবিষ্যতে অ্যাডমিশন নিতে গেলে বা পশ্চিমবঙ্গের কোন সরকারি কলেজে কী রকম র্যাঙ্ক করলে আমরা সুযোগ পাবো বা সুবিধা পাবো সেই বিষয় সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা থেকে থাকে। আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ সম্বন্ধে পুরো ডিটেলসটা, ঠিকানা, এই কলেজটা কোথায় অবস্থিত, কলেজটা যে জায়গায় অবস্থিত সেটা হলো আরামবাগে অবস্থিত, কোথায় অবস্থিত, আরামবাগে অবস্থিত, আরামবাগটা কোথায় অবস্থিত, না হুগলি জেলাতে অবস্থিত। এরপরে কী কী ফ্যাসিলিটি আছে আমরা সেগুলো দেখে নেব। যে লাইব্রেরি, এই আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে একটা লাইব্রেরি আছে, যেই লাইব্রেরিতে 5000-এর থেকে বেশি বই প্লাস জার্নাল আছে, বইগুলো সমস্ত কিছুই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত, মানে প্রত্যেকটা বই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত, সাথে কিন্তু এই কলেজে বেশ কিছু জার্নালও রয়েছে যেগুলো তোমরা লাইব্রেরিতে যদি স্টুডেন্ট হিসাবে ভর্তি হও তাহলে কিন্তু অবশ্যই লাইব্রেরিতে দেখতে পাবে। হ্যাঁ, এই কলেজের এবার অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা কি, আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হলো এটা, agp@gmail.com। এটা হলো আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। ওকে, এরপর আমরা দেখে নেব এই কলেজের ফোন নাম্বার। এই কলেজের ফোন নাম্বার যেটা রয়েছে সেটা হলো দেখো 0332340-3765। এটা হলো আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ফোন নাম্বার, যেটা ল্যান্ডলাইন নাম্বার, ঠিক আছে। এইবার যেটা মেন ইম্পর্টেন্ট বিষয়, এই কলেজে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই, মানে হোস্টেলের কিন্তু কোনো সুবিধা নেই। আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কোনো হোস্টেলের ফ্যাসিলিটি নেই, সুতরাং যাদের বাড়ি দূরে রয়েছে তাদেরকে যদি এই কলেজে ভর্তি হতে হয় তাদেরকে কিন্তু রুম রেন্ট নিয়ে, মানে ঘর ভাড়া করে পড়াশোনা করতে হবে এই কলেজে যদি পড়াশোনা করতে হয়, ঠিক আছে। এবার এই কলেজে পড়াশোনা করার জন্য কিন্তু আমাদের ফার্স্টে প্রথমে কি হতে হবে, ভর্তি হতে হবে। তাহলে ভর্তি আমরা কিভাবে হব, ভর্তি হওয়ার জন্য জেক্সপো র্যাঙ্ক থাকা কিন্তু প্রয়োজন। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে জেক্সপো পরীক্ষা আয়োজন করে কারিগরি শিক্ষা দপ্তর, সেই কারিগরি শিক্ষা দপ্তরের জেক্সপো র্যাঙ্ক, একটা ভ্যালিড র্যাঙ্ক কিন্তু থাকা অতি প্রয়োজন যদি এই আরামবাগ গভর্নমেন্ট কলেজে আমরা অ্যাডমিশান নিতে চাই। কোন কোন ডিপার্টমেন্ট এই কলেজে পড়ানো হয়ে থাকে, মোট বিভাগ যে যতগুলো রয়েছে সেটা দেখে নেব। দেখো মোট বিভাগ রয়েছে কতটা, না তিনটে কিন্তু মোট বিভাগ রয়েছে। এই তিনটে বিভাগগুলো কী কী, সেখানে কতগুলো আসন রয়েছে এবার আমরা সেইটা দেখে নেব। দেখো তিনটে বিভাগের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট। কোন ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট। সিভিলতে মোট সিট, মানে মোট আসন সংখ্যা কতগুলো রয়েছে, 63, টোটাল কিন্তু 63টা আসন সংখ্যা রয়েছে, যার মধ্যে জেনারেলদের এর আগের বছর র্যাঙ্ক উঠেছিল 15063 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এর আগের বছর র্যাঙ্ক উঠেছিল। আর এসসি ক্যান্ডিডেটদের 26977 এসসি ক্যান্ডিডেটদের জন্য সিভিল ডিপার্টমেন্টে র্যাঙ্ক উঠেছিল। নেক্সট পরবর্তী যে ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেও কিন্তু মোট সিটের সংখ্যা কিন্তু 63টা। কটা মোট সিটের সংখ্যা, 63টা কিন্তু মোট সিট। আর এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে জেনারেলদের ক্ষেত্রে আগের বছর র্যাঙ্ক উঠেছিল 10695 পর্যন্ত, মানে 10695 পর্যন্ত যারা র্যাঙ্ক করেছিল তারা কিন্তু এই কলেজে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। নেক্সট জেনারেলের পর রয়েছে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটদের র্যাঙ্ক উঠেছিল গত বছর 27209, কত 27209 র্যাঙ্ক উঠেছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্যে, ঠিক আছে। এবার সবশেষে তিন নম্বর স্ট্রিম যেটা রয়েছে এখানে সেটা হলো মেকানিক্যাল। এই মেকানিক্যাল ডিপার্টমেন্টে এখানে কিন্তু টোটাল 63টা, কতগুলো, টোটাল 63টা সিট, মানে আসন সংখ্যা রয়েছে। এই টোটাল 63টা সিটে মেকানিক্যাল ডিপার্টমেন্টে এর আগের বছর, মানে গত বছর র্যাঙ্ক উঠেছিল 14078 পর্যন্ত যারাদের র্যাঙ্ক ছিল তারা কিন্তু এই কলেজে ভর্তি
ভর্তি হতে পারবে এর আগের বছরের ডেটা অনুযায়ী। আর এসসিদের ক্ষেত্রে সেই র্যাঙ্কটা কত পর্যন্ত গেছিল, আরও অনেক বেশি, মানে 26,518 পর্যন্ত কিন্তু এসসিদের র্যাঙ্ক উঠেছিল মেকানিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে। সুতরাং আমরা মোটামুটি দেখে নিলাম যে মোটামুটি যদি আমরা 15,000-এর মধ্যে র্যাঙ্ক করতে পারি জেক্সপো পরীক্ষায়, তাহলে কিন্তু এই আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে একজন জেনারেল ক্যান্ডিডেট হিসাবে সুযোগ পাওয়াটা অতটা টাফ হবে না। কেবলমাত্র ইলেকট্রিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে আরও কিছুটা কমের দিকে আমাদের র্যাঙ্ক করতে হবে, তাহলে কিন্তু সুযোগটা আসবে। বাদ বাকি সিভিল আর মেকানিক্যালের ক্ষেত্রে মোটামুটি 15,000-এর মধ্যে র্যাঙ্ক করলে আমরা কিন্তু পছন্দের বিষয় পেতেই পারি। আর এসসিদের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা আরও অনেকটা বেশি, মোটামুটি 25,000-26,000-এর মধ্যে র্যাঙ্ক করলে আমরা কিন্তু আরামবাগ গভর্নমেন্ট কলেজে যে কোনো বিষয়ে আমরা চান্স পেতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই যে ডেটা, মানে এই যে র্যাঙ্ক লিস্টটা রয়েছে, এই র্যাঙ্কটা কিন্তু প্রত্যেক বছর সেম থাকে না, মানে প্রত্যেক বছর একই রকম থাকে না, এখানে কিছুটা প্লাস মাইনাস মানে উপর নিচে হতে থাকে। এই উপর নিচেরটা মোটামুটি 2,000 উপরে 2,000 নিচেই হিসাবে আমাদের ধরতে হবে, মানে কোনো বছর 2,000 নিচেও নামতে পারে, কোনো বছর 2,000 উপরেও থাকতে পারে। সেই হিসাবে মোটামুটি আমাদের একটা আইডিয়া লাগিয়ে রাখতে হবে যে এত হাজারের মধ্যে আমরা যদি র্যাঙ্ক করি তাহলে কিন্তু এই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আমাদের চান্স পাওয়া কিন্তু সুনিশ্চিত হতে পারে। আশা করি পুরো ডেটাটা তোমরা পেয়ে গেছো। এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে এই আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ হিসাবে বা পশ্চিমবঙ্গের অন্য কোনো পলিটেকনিক কলেজ হিসাবে, তোমরা নিঃসন্দেহে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে।